মেহেরপুরে করোনা ভাইরাসে সাময়িক কর্মহীন সংস্কৃতি সেবী ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।